Nachuad cham cham cham. চলে এসছে নাইকালী মন্দিরে। এর আগের দিনও তোমাদেরকে দেখিয়েছি, এর আগের দিন কদিন আগে আমরা ঘুরে গেছি, বেশি দিন হয়নি, এক মাসও হয়নি। তো আজকে আবার এসেছি, দাদা যেহেতু এসছে তো, আর মেঘনা তো বাড়ি থেকে কোলে উঠেছে, কোল থেকে এখনো নামেনি, নামছে না বলে জুতোটাও পরায়নি, মানে এতটাই ভয় পাচ্ছে। নামবি না, তোমাদের কি ভালো লাগে সমুদ্র? তাহলে তোমরা চলে আসো। ওই যে মেঘনা, মেঘনা তো ভয় পাচ্ছে প্রচুর, কোন দিকেই নামছে না, ওর জন্য আসা
পর একটু ভয়টা কেটেছে, এতক্ষণ পর একটু ভয়টা কেটেছে। মামা আস্তে আস্তে, পায়ে ব্যথা পাবি কিন্তু, হ্যাঁ আস্তে 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 যা যা। আমরা মোহনায় একটু বসেছি, এখন প্রায় সন্ধ্যা হতে চললো, এখন আমরা দীঘার দিকে রওনা দেব। এত সুন্দর মনোরম দৃশ্য, মনোরম পরিবেশ, তোমরা যদি আসতে চাও চলে আসো। যারা যারা দীঘা পছন্দ করো, সমুদ্র পছন্দ করো, এমন কোনো মানুষ নেই যে সমুদ্র পছন্দ করে না, সকলে মিলে চলে আসো। তো চলো এখন টাটা, এবার আমরা দীঘার দিকে রওনা দেব। ঘুমের চোখে ওকে তুলে নিয়ে এসেছি ঘুম থেকে, তোমরা সেটা ভিডিও শুরুতে দেখতেই পেয়েছো, ওই জন্য এখন একটু রিল্যাক্স লাগছে ওর, যেহেতু একটু বিকেল হয়ে গেছে, ঘুমটাও কেটে গেছে। সারা রাস্তা আমার কোলে আজকে আসেনি, মামার কোলে, বাবার কোলে, দাদুর কোলে, ঠাম্মার কোলে, আমার কোলে আসেনি আজকে।